أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নামাজের সম্পর্কে নারীদের বেশ কিছু মাসলা মাসায়েল রয়েছে যেগুলি নারীদের সাথে খাস। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে মহিলাদের আজান ও ইকামত, এই বিষয়টি সম্পর্কে ফোকাহা কেরামদের বড় ইখতিলাফ রয়েছে। তবে প্রসিদ্ধ দুটি মত, ফোকাহা কেরামদের একদল বলছেন যে না, মহিলাদের আজান একামত নেই, আজানও নেই একামত নেই, ঝামেলা সাফদের কাছে। আর একদল বলছেন না, তাদের আজান একামত আছে, তবে তাদের আওয়াজ যেন পুরুষরা না শোনে। এবং এই দুই দলের দুটি হাদিস তারা নিজ নিজ দলিলে পেশ করেছেন। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে যে মহিলাদের আজান একামত নেই। এই হাদিসটি ওই সব ফোকাহা কেরামদের দলিল যারা বলছে যে মহিলাদের আজান একামত নেই। আর যারা বলছে যে আজান, আজান সাধারণত দিলে শুনতে পাবে আওয়াজ, সুতরাং আজান দেবে না, কিন্তু কমের পক্ষে একামত, যারা বলছেন যে আজান একামত মহিলাদের আছে, আজানের ক্ষেত্রে যদি জোরে আজান দিলে তো শুনতে পাবে বাইরের লোকেরা, আর আজান পুরুষদেরকে শোনানো যাবে না, এই জন্য এই বিষয়টি জটিল। তারা দলিলে পেশ করেছেন যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা রয়েছে, তার থেকে বাইহাকি হাদিসটি রয়েছে যে তিনি আজান একামত দিতেন, আজান একামত দিতেন। এই হাদিসটি ওইসব আইম্মা কেরামদের দলিল যারা বলছে যে আজান একামত দিতে পারে, তবে আজানের ক্ষেত্রে মনে রাখবেন দিলেও আজানের আওয়াজ যাতে করে বাইরে অপর পুরুষের কান পর্যন্ত না যায়, তারা শুনতে না পায়। একামতের বিষয়টি এমন আজানের মতো নয়, এই জন্য শেষ এত লম্বা কথা না বলে আজান একামত সম্পর্কে আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই খুব সুন্দর এই ক্ষেত্রে ফয়সালা দিয়েছেন। তিনি বলছেন যে আজানের কথা যদি নাও বলি তো কমপক্ষে মহিলারা একামত দিতে পারে, একামত দিলে কোনো অসুবিধা নেই। একামত আজানের দিলে, আজান না দিয়ে মহিলারা যদি তাদের নামাজের একামত দেয় তো কোনো অসুবিধা নেই। আর এতে হবে কি যে দুই রকমের যে হাদিসগুলি রয়েছে সেগুলির সমন্বয় হয়ে যাবে, আমল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই থেকে বেশ কয়েকটি মত এক্ষেত্রে বর্ণিত রয়েছে হাদিস বিভিন্ন হওয়ার কারণে। তার মধ্যে শেষ উক্তি তার হচ্ছে যে মহিলারা আজান দেবে না একামত দেবে। তাহলে মহিলাদের একামত দিয়ে নামাজ পড়াই হচ্ছে মুস্তাহাব বলা যেতে পারে, বাকি এই মাসলা ইখতিলাফ রয়েছে। যদি কোনো মহিলা আজান একামত না দেয় কোনো অসুবিধা নেই, বিনা একামতে নামাজ পড়ে। আর যদি একামত দেয় যাতে করে বাড়িতে ঘরের মধ্যে যেসব আর মহিলারা আছে তারাও জানতে পারলো যে এখন নামাজ পড়ছে, আমার মা নামাজ পড়ছে, সুতরাং মেয়েরা নামাজ পড়বে, শাশুড়ি নামাজ পড়ছে, সুতরাং বউয়েরা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবে, তো একামত দিলে ভালো। আল্লাহু আলাম।